আপনারা সবাই জানেন সবাই মনে করেছিল হিরো আলম হয়তো সাতটায় বস্তিতে ঢুকতে পারবে না। আমরা আবারও পূর্বাঞ্চলে দেখেছিলাম আমরা কোন ভয় ভীতি কিছু অন্যায় অত্যাচার এবং কাউকে আমরা ভয় করি না। সত্তর পদে অল টাইম জয় হয়, সত্তর জয় আবারও আজকে হয়েছে। আমরা সাততলা বস্তিতে আজকে প্রতিদিন ঘরে ঘরে আমরা ঘুরেছি, জনগণের ভালোবাসা পেয়েছি, তাদের ভালোবাসা পেয়ে দেখেছি তারা উনের যে ভালোবাসা ছিল তারা প্রকাশ করতে পারেনি। এক শ্রেণীর লোক আমাদেরকে জিম্মি করে রেখেছিল কিছু ভোটারদের, যাতে আমরা এখানে যাই হোক আপনার সবাই জানেন আজকে আমাদের শেষ প্রচার। আজকে আমরা বিভিন্ন বস্তি বিভিন্ন তার মার্কেট আমরা সারাদিন আজকে প্রচার করবো যতদূর পারি। আর আপনারা সবাই মন খারাপ করবেন না, আমরা যে সমস্ত এলাকায় যেতে পারি না আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমার খুবই অসুস্থ, কারণে আমি প্রতিটি এলাকায় যেতে পারিনি, চেষ্টা করেছি। আমরা যে কদিন আছে অবশ্যই আপনারা 17 তারিখ সারা দিন আপনারা সবাই একসাথে আমাকে ভোট দেবেন, যেরকম আপনাদের ভালোবাসা আমাদেরকে দেখাইছেন। আবারও 17 তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে এই জালিমদের অত্যাচার থেকে বাঁচার উপায় একটাই, আপনারা অবশ্যই একসাথে আমাকে ভোট দেবেন। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, যত অন্যায় অত্যাচার আসুক না কেন, ভোটের দিন পর্যন্ত আমরা মাঠে আছে। আমাদেরকে যতই ভয় দেখাক এবং যতই আমাদেরকে ভোটের দিন আপনারা এটা সবাই ফলো রাখবেন, কেউ যেন জোর করে ব্যালটে সিল না মারতে পারে এবং আমাদের এজেন্টদেরকে ভেতরে না দিতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ আপনারা এই অন্যায়ের প্রতিবাদ না করলে প্রতিবারই তারা জোর করে আমাদের এই আসন কেড়ে নেবে, তাই এই আসন কেড়ে নিতে যাওয়া যাবে না। অনেক আসন কেড়ে নিতে হয়েছে, এইবারে 17 আসন যাতে কেড়ে নিতে না পারে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং সবাই একজোটে 17 তারিখে সবাই একসাথে আমাকে একটা ভোট দেবেন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমেরিকা এম্বাসিতে আমরা চিঠি দিয়েছি, তার উত্তরও পেয়েছে এবং আপনারা সবাই জানেন পুঁথিটা কাভে আমরা প্রতিদিন যা ঘটনা ঘটতেছে আমাদের উপর স্পেশাল স্টেমে দেওয়ার ব্যবস্থা করেছে এবং স্পেশাল টিম আছে যাতে আমাদের যে কোনো বিষয় তারা সব টাইম খবর নিতেছে। এবং আপনারা সবাই জেনে খুশি হবেন, সবাই সচেতন এবং সারা বাংলাদেশ সারা বিশ্ব তাকিয়ে আছে 17 তারিখ নির্বাচন দেখার জন্য। আমরা তাহলে নির্বাচন মানি না, তাই সবাই সচেতন থাকবেন, আমরাও সচেতন আছি। ধন্যবাদ সবাইকে। হিরো আলম ভাই, শুনলাম আপনি শাকিব খান ও বিশ্বাসের বিদ্যালয়ের পাশে আজকে যাবেন বললেন, এরকম কিছু একটা, এই বিষয়ে একটু শাকিব একটু বলবেন না? মিথ্যে কথা সব। আর না, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ। তো দর্শক, হিরো আলম ভাই কিন্তু তার নির্বাচনী শেষ করলেন, বাধাপ্রাপ্ত হয়ে আবার সেই সাততলা বস্তিতে এসে কিন্তু আজকে নির্বাচনী প্রচারণা করে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ করলেন। তো আজকে তার জীবনে শ্রেষ্ঠ একটা বক্তব্য দিলেন এই শেষ মুহূর্তে এসে এবং সেরা একটি বক্তব্য দিলেন এবং বললেন যে কেউ যদি বাধাপ্রাপ্ত করে বা বাধা দেয় তাহলে কিন্তু এরকম সুযোগ নেই। আপনারা সবাই হিরো আলম ভাইকে একবার আমাকে ভোট দিয়ে জয়লাভ করে দিবেন। আমরা হিরো আলম ভাইয়ের জন্য এত দূর আসছি, হিরো আলম ভাই
আমাদের হিরো আলমের ভাই অনেক ভালো ঠিক আছে তারে সবাই ভোট দিয়ে জয়লাভ করবেন ভাই আপনাদের কাছে কোনো রক্ত আমার ভাই জয়লাভ করবেন আমাদের ভাইয়ের জন্য আমরা অনেক কষ্ট করতেছি আমাদের কষ্টটা আপনারা কি করে নিয়েন ঠিক আছে বস্তিবাসী সবাই খুশি হয়েছে আমরা অনেকে মনে করছিলাম এখানে ঢুকতে পারবো না কিন্তু ঢুকতে পেরেছি এলাকায় ভোট চেয়েছে জনগণ শেষ হয়ে অনেক খুশি তাদের মনে করেন দল ক্ষমতার তারা এই কথা বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই কিন্তু জনগণ এখন সচেতন ঠিক আছে চাইলেও কেউ জোর করে ভোট নিতে পারবে না আচ্ছা আপনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন আপনার আগে প্রথমবার আসার সময় আপনার উপরে যারা হামলা চালিয়েছিল তারা আজকে কোথায় তারা কি এসেছে আজকে না তাদেরকে দাদা সেনকে আমাদের কাছে হামলা করেছিল তাদেরকে আজকে একজন আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে আমরা তাদের আইনের ব্যবস্থা নিয়েছে এখন পুলিশে বিষয়টা দেখতেছে আর আমরা যেদিন হামলা হয় সেই দিনে পরে আজকে দাদা হামলা করছিল তাদেরকে একজনকে আজকে আমাদের চোখে পড়েনি আচ্ছা অনেকে তো বলতে চাচ্ছে যে আপনি মেরেছেন তারা এটাকে পাবলিশ করতে চাচ্ছে অনেকে তো বললে বললে আপনারা তো অনেক গণমাধ্যম ছিলেন দেখেছেন কারা মেরেছে আর হালকা মহিলা যায় কেন হাত দেবো আপনারা সবাই তো গণমাধ্যম ছিলেন ভাইরাল হয়ে ভাইরাল হয়ে সাথে মেরেছে দর্শক হুডটি খোলার পরে কিন্তু দেখা যাবে যে তাকে তিনি নিশ্চয়ই হুড খুলে উপরে হচ্ছে বের হয়ে তার যে ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়াবেন নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক সেই কাজটি হয়েছে এবং তার ভোটারদের সাথে তিনি হাত মিলাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি এখান থেকে মূলত অন্য আরেকটি জায়গায় প্রচারণা চালানোর জন্য যাবেন যতটুকু জানতে পেরেছি যে ঢাকা ক্যান্টনমেন্টে তবে তারই দলের একজন বলেছিলেন যে সাকিব খান উপবিশেষ এবং ডিজলের বাসায় যাবেন কিন্তু এই তথ্যটি আসলে শক্ত নয় বা এই তথ্যটি আসলে যতটুকু শুনতে পেরেছি যে মিথ্যা সেখানে যাবেন না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু ছুটে এসেছেন দর্শক আমার সাথে যুক্ত থাকে